আজকের ভিডিওতে আমি পাঁচটি খুব সাধারণ ভুল নিয়ে আলোচনা করব বা মিস্টেক্স নিয়ে আলোচনা করব যেগুলি প্রায় প্রতিটা মহিলা তাদের মাসিক চক্রের সময় বা মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় করে থাকেন আর এই ভুলগুলির কারণে কিছু মারাত্মক রোগের বাসা বাঁধতে শুরু করে তাদের দেহে তাদেরই অজান্তে যেমন ইউটিআই বা ইউরেনারি ট্র্যাক্ট ইনফেকশন পিসিউটি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এছাড়াও থাইরয়েড যেমন হাইপার থাইরয়েডিজম অথবা হাইপোথাইরয়েডিজমের মতো সমস্যা তো আজকে আমি এইগুলি নিয়ে আলোচনা করব সঙ্গে ভিডিও শেষে এটাও বলবো যে আপনি এই রকম সমস্যার হাত থেকে কীভাবে বাঁচবেন কীভাবে প্রতিরোধ করবেন যেন আপনার দেহে এরকম বিপদ কোনো রকমভাবে আসন্ন না হয়ে পড়ে আর আপনার মাসিক চক্রটি খুবই আরামের সঙ্গে কাটে তো চলুন বেশি দেরি না করে আজকের এই ইনফরমেটিভ ভিডিও শুরু করে যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোগ প্রতিরোধ সাধারণত একজন মহিলার দেহ প্রত্যেক মাসে গর্ভধারণ করার জন্য প্রস্তুতি নেয় যখন গর্ভধারণ হয় না তখন সমস্ত প্রস্তুতি পর্বটাই রক্তকরণের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায় মাসিকের আকারে মেনস্ট্রাল ফ্লোয়ের আকারে এটাকেই মাসিক বলা হয় বা মেনস্ট্রুয়াল পিরিয়ড বলা হয় বা মাসিক চক্র বলা হয় যখন মেস্ট্রল ফ্লো স্টার্ট হয় তখন একজন মহিলার দেহ প্রচণ্ড সেন্সিটিভ হয়ে যায় সংবেদনশীল হয়ে যায় এই সময় এমন কোনো ভুল করা যাবে না যে ভুলগুলির কারণে ভবিষ্যতে খুব বড়ো ধরনের একটা মারাত্মক বিপদ হতে পারে তো আজকে যে পাঁচটি আমি ভুলের কথা বলবো এই ভুলগুলি আপনি খুব ধ্যান দিয়ে শুনুন ভিডিওটি শেষ অবধি দেখুন আর বুঝে নিন আপনিও এরকম ভুল করছেন কি না পাঁচ নম্বর যে ভুলটি সাধারণত মহিলারা করে থাকেন সেটা হলো মাসিকের সময় ভুল খাবার খাওয়া একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যেরকম খাবার খাবেন আপনার শরীরও কিন্তু সেরকমই থাকবে আপনার দিনও সেরকমই কাটবে আগের দিনে যখন মাসিক চক্র শুরু হতো মহিলাদের তখন বাবা মায়েরা নির্দেশ দিতেন গরম গরম খাবার খাওয়া কোনো রকমের ঠান্ডা জাতীয় খাবার না খাওয়ার মডার্ন স্টাডিজ কি বলছে এই যে ঠান্ডা জাতীয় খাবার খেলে মহিলাদের মধ্যে যে মেস্টল ফ্লো তার গতিটা কমে যায় এবং বিভিন্ন ধরনের পিএমএস বা প্রি মেনস্ট্রল সিমটম দেখার প্রবণতাটা কিন্তু বেড়ে যায় এর সঙ্গে আপনাকে কী করতে হবে তিলের লাড্ডু বা গুড় বা শুকনো নারকেল এইগুলি খাওয়ার একটা অভ্যেস কিন্তু তৈরি করতে হবে এগুলি খেলে আমাদের দেহে একটা গরম প্রদান করে যার ফলে কি হয় আপনার মাসিক চক্রটি কিন্তু খুব সুন্দরভাবে কাটতে শুরু করবে এছাড়াও আর কি আছে কিছু ঠান্ডা জাতীয় খাবার যেগুলি আমাদের দেহের জন্য কিন্তু উপকারী তারপরেও সূর্যাস্তের পর সেগুলি একদমই খাওয়া উচিত নয় যেরকম স্যালাডের কথা যদি আমি বলি এটা কিন্তু সূর্যাস্তের পর কোনো রকমভাবে খাওয়া যাবে না এছাড়াও কিছু ডাই ড্রিঙ্কস আছে কিছু কোল্ড ড্রিঙ্কস আছে যেরকম অ্যালকোহল বা রকমের কোল্ড ড্রিঙ্কস এগুলি কিন্তু রকমভাবে খাওয়া যাবে না সূর্যাস্তের পর বা দিনের বেলাতেও খাওয়াটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক বিশেষ করে মাসিক চক্রের সময় এটা তো একটা বড়ো ধরনের ভুল ধরা যেতে পারে একটা স্টাডি বলছে যে ম্যাক্সিমাম মহিলাদের মধ্যে এই প্রি মেন্স সিমটম বা পি এই জিনিসটি দেখা যায় ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সির কারণে আর এই ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সিটা হয় কেন জানেন প্রচুর পরিমাণে ডাই ইউরিটিক ড্রিঙ্ক খাওয়ার কারণে যেগুলি আমরা সচরাচর মহিলাদেরকে খেতে দেখি যেমন কোল্ড ড্রিঙ্কস বা কোন রকমের ঠান্ডা পানীয় তো এইগুলি খেলে কী হবে আপনার দেহ থেকে ম্যাগনেশিয়ামের যে ব্যালেন্সটা ছিল সেটা একদমই নেগেটিভলি ইম্প্যাক্ট তৈরি করবে একটা দেহে সেরকম কিন্তু ম্যাগনেশিয়ামের সাপ্লাইটা আর থাকবে না এর পরিবর্তে আপনাকে কী করতে হবে গ্রিন লিফি ভেজিটেবলস খাওয়া শুরু করতে হবে যে কোনো ধরনের শাক সবজি আপনাকে বেশি বেশি পরিমাণে খেতে হবে আমরা জানি শাক সবজির মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম মজুদ থাকে আপনি শাক শাকসবজি খেলে শুধু ম্যাগনেশিয়ামের ঘাটতে আপনার দেহে মেডুবে তাই নয় এর সঙ্গে এই শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রনও মজুদ থাকে যেটা এই সময়ে আপনার জন্য খুবই জরুরি তার কারণ হলো মাসিকের সময় প্রচণ্ড ব্লিডিং হয় হেভি ফ্লো হয় যার কারণে আমাদের দেহে আয়রনের ঘাটতি দেখা দেয় তো আপনি শাকসবজি খেলে আপনার দেহে ম্যাগনেশিয়ামের ঘাটতি তো মিটে যাবে এই সঙ্গে আপনার দেহে আয়রনের ঘাটতিটাও কিন্তু মিটতে শুরু করবে এরপরে আরেকটা যেটা মারাত্মক ভুল এই মাসিক চক্রের সময় মেস্ট্রল ফ্লো যখন স্টার্ট হয় তখন মহিলাদের মধ্যে পাচনতন্ত্র কিন্তু খুব স্লো হয়ে পড়ে আর এই সময় মহিলারা যদি ভুল করেও প্রচণ্ড ডিপ ফ্রাই যুক্ত খাবার অথবা জাঙ্ক ফুড যদি খেতে শুরু করে তাহলেও কিন্তু তাদের দেহে বিভিন্ন ধরনের ব্লোটিং থেকে শুরু করে অ্যাসিডিটি থেকে শুরু করে কনস্টিপেশন বা কষা পায়খানা থেকে শুরু করে মুখ জ্বালা পরও করা সব সমস্যা কিন্তু তাদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করবে তো এই সময় আপনার কি করা উচিত এই রকম জাঙ্ক ফুড বা ডিপ ফ্রাইড যে খাবারগুলি আছে সেগুলিকে একদম এড়িয়ে যাওয়া উচিত এর পরিবর্তে আপনাকে একদম যেটা ব্যালেন্স ডায়েট শাক যুক্ত খাবার আপনাকে খাওয়া শুরু করতে হবে আচ্ছা সঙ্গে আরেকটা কথা বলে রাখি আমাদের কাছে একটা খুব মারাত্মক শক্তিশালী খাবার আছে যেটা হলো হলুদ হলুদের যে পাওয়ারফুল এর যে গুণাগুণ পুষ্টিগুণ সেটা আমরা প্রায় সবাই জানি তো আপনি প্রতিদিন রাতে এক গ্লাস দুধে এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে কিন্তু সেই হলুদি দুধটা খেতে পারেন যেটা আপনার এই মাসিক চক্রের সময় আপনার জন্য খুবই হেল্পফুল হবে প্রচুর ব্যথা বেদনা যন্ত্রণা কিন্তু অনেকটা কমিয়ে দেবে তার কারণ হলো হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটারি কম্পাউন্ড মজুত থাকে এবং এছাড়াও আরও অনেক কিন্তু ভিটামিনস এবং মিনারেলস থাকে যেগুলি আমাদের দেহকে সুস্থ রাখতে দারুণ সাহায্য করে এছাড়াও এর সঙ্গে আপনি কি করতে পারেন আপনি সন্ধ্যাবেলায় যে চাটি পান করছেন সেই চায়ের সঙ্গে যদি আপনি সামান্য পরিমাণে আদা মিশিয়ে দেন আমরা জানি আদাতে দেন জিঞ্জেরোল থাকে সেটা খুবই উপকারী আমাদের শরীরের জন্য অ্যান্টি ইনফ্লেমেটারি কম্পাউন্ডের মধ্যে আছে প্রদাহ বিরোধী যে বৈশিষ্ট্য এই আদার মধ্যে থাকে সেটা মাসিক চক্রের সময় ব্যথা বেদনা উপশম করতে কিন্তু দারুণ ভূমিকা পালন করে তো আপনি যে শুধু চা খাচ্ছিলেন সেই চায়ের পরিবর্তে সেখানে আপনি আদা মিশিয়ে দেন জিঞ্জার টি খাওয়ার একটা অভ্যেস তৈরি করতে পারেন যেটা আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে চার নম্বর যে গোলটা ম্যাক্সিমাম মহিলারা করে থাকেন মাসিক চক্রের সময় সেটা হলো স্নান করা ঠান্ডা জলে স্নান করা যেটা একদমই মডার্ন স্টাডিজ বারণ করছে তার কারণ হলো আমরা যখন স্নান করি তখন যদি মাথায় কোনো রকমভাবে জল ডালা শুরু করি আমাদের আপার পার্ট অফ বডি কিন্তু ঠান্ডা হতে শুরু করে যখন আপার পার্ট অফ বডি উপরের অংশটি যখন ঠান্ডা হতে শুরু করবে তখন মহিলাদের নিচের পার্ট থেকে কিন্তু ওই ওয়ারটা বা গরম ভাবটা উপরের দিকে উঠতে শুরু করবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন মাসিক চক্রের সময় স্নানে যান তখন বা সুইমিংয়ে যান তখন আপনার দেহে এই যে মাসিক চক্রের যে পেন সেটা কিন্তু খুব বিষয়করভাবে কিন্তু কিছুক্ষণের জন্য সিজ হয়ে থাকে আপনি বুঝতেই পারেন না যে আপনার ফ্লো চলছে এটা আপনার মাথায় হয়তো আসেনি এরপরে আপনি যখন যাবেন তখন অবশ্যই খেয়াল করে দেখবেন তো স্টাডি এটাই বলছে যে আপনি স্নান করতে পারেন কিন্তু সেটা লিঙ্ক ওয়ার ওয়াটারে হতে হবে কুসুম কুসুম গরম জলে স্নান করুন আপনি গায়ে জল ডালতে পারেন কিন্তু মাথা যদি না দন তাহলে সেটাই কিন্তু আপনার জন্য থেকে উপকারী হবে কিন্তু বর্তমান যে যুগ যে সময়ে আমরা বসবাস করছি সেই সময়ে স্নান না করলে আমরা থাকতে পারি না আমাদের একটা অভ্যেসের মধ্যে পড়ে যায় এটা ডেলি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় আমাদের অফিসে বা কর্মক্ষেত্রে আমাদের সেরকমভাবে প্রতিনিয়ত যেতে হয় তো আপনি মাথাও যদি ধুয়ে স্নান করতে চান তাহলেও আপনাকে গরম জলে বা কুসুম কুসুম গরম জলে স্নান করার অভ্যেস তৈরি করতে হবে বিশেষ করে এই পার্টিকুলার সময়ে এছাড়াও আপনি কি করতে পারেন আপনার যে গরম জল যে বালতি ভরে আপনি জল নিয়ে স্নান করছেন সেইখানে আপনি এক চামচ বা দুই চামচ এপসন সল্ট মিশিয়ে দিতে পারেন এই এপসন সল্টে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে যেটা কী করবে আপনার দেহে যে ম্যাগনেশিয়ামের ঘাটতি ছিল এই ঘাটতিটা মেটাতে দারুণভাবে সাহায্য করবে আপনাকে একটা কথা বলে রাখি যদি আপনি ঠান্ডা জলে এরকমভাবে স্নান করার অভ্যেস তৈরি করেন যদি এটাকে ত্যাগ না করেন তাহলে আপনার দেহে পিএমএস বা প্রি মেন্ট্রল সিম্পটম বা মাসিকের আগের যে লক্ষণগুলি যেরকম গ্যাস অ্যাসিডিটি বুকে ব্যথা গায়ে হাতে ব্যথা পেটে ব্যথা পায়ে হাতে ক্র্যাম্প হওয়া এই রকম সমস্যা যেরকম বেশি বেশি দেখা যাবে সঙ্গে পিসিউডি বা নেক্সট ওভুলেশন বা যেটা ডিমবানু তৈরি হওয়ার যে পদ্ধতি সেটার উপরেও কিন্তু একটা ইফেক্ট তৈরি করতে সক্ষম বা করতে পারে এই ঠান্ডা জলে স্নান করলে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো ঠান্ডা জলের পরিবর্তে আপনি কী করবেন গরম জলে স্নান করার একটা অভ্যেস তৈরি করুন আজ থেকে তিন নম্বর হলো হেভি ওয়ার্কআউট আপনি কি বেশি বেশি কাজ করতে অভ্যস্ত আপনার ভালো লাগে অনেক কাজ করতে অনেক পরিশ্রম করতে যদি হ্যাঁ হয় তাহলে আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আমি বলতে যাচ্ছি দেখুন এই মাসিক চক্রের সময় এমনি মহিলাদের দেহ প্রচণ্ড সেন্সিটিভ থাকে তো আপনি যদি এই সময়ে হেভি ওয়ার্কআউট করতে শুরু করেন তাহলে আপনার মধ্যে কিন্তু পিএমএস বা প্রি বা প্রিমেন্স্ট্রাল সিমটম বা মাসিকের পূর্ব লক্ষণ যেগুলি হয় সেগুলি কিন্তু মারাত্মকভাবে দেখা দিতে শুরু করবে ক্র্যাম্প হওয়া ব্লোটিং হওয়া অ্যাসিডিটি হওয়া কনস্টিভিউশনের মতো সমস্যা হওয়া এছাড়াও গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা বেদনা যন্ত্রণা এরকম কিন্তু সমস্যা আস্তে আস্তে বাড়তে শুরু করবে আপনি লাইট এক্সারসাইজ করতেই পারেন দেখুন একটা কথা মাথায় রাখবেন আপনি লাইট এক্সারসাইজ করলে আপনার দেহে যেরকম উপকার হবে ঠিক সেই রকম বিপরীতভাবে যদি আপনি হেভি এক্সারসাইজ করেন এই সময় হেভি ওয়ার্কআউট করেন আপনি এই সময় বা মানসিক প্রচণ্ড চাপে থাকেন এই সময় তাহলে আপনার মাসিক চক্রের যে সাইকেল সেটা যেরকম বিঘ্নিত হবে ঠিক সেই রকম আইদার আপনার হেভি ব্লিডিং হবে প্রচণ্ড মেস্ট্রল ফ্লো হবে অথবা আপনার স্ক্যানটি ফ্লো হবে আপনি হয়তো খেয়াল করবেন বা যারা অ্যাথলিট আছেন বা যারা জিম ট্রেনার বা যারা জিমে ওয়ার্ক করছেন তারা এটা রিলেট করতে পারবেন যে তাদের আয়দার স্ক্যানটি ফ্লো হয় অথবা অনেকেই আছেন অ্যাথলিট এরকম যারা হেভি এক্সারসাইজ করার পরে তাদের পিরিয়ডও মিস করে থাকেন প্রায় দেখা যায় তাদের পিরিয়ড মিস হচ্ছে তো এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি করবেন আপনি পার্কে হাঁটুন প্রতিদিন সকালবেলায় বেলায় আপনি প্রাণায়ামের মতো যোগা করতে পারেন যেটা আপনার জন্য খুবই উপকারী হবে এছাড়াও আপনি জেন্টাল স্ট্রেচ আউট করুন আপনি হালকা লাইট এক্সারসাইজ করুন যেটা আপনার জন্য খুবই উপকারী হবে কিন্তু হেভি ওয়ার্কআউট বা হেভি মেন্টাল প্রেশারের মধ্যে রকমভাবেই না যাওয়াটাই ভালো আপনার জন্য যেটা সবথেকে বেশি ক্ষতিকর কিন্তু হতে পারে আপনার নেক্সট পিরিয়ডের জন্য এটা আপনাকে মাথায় রাখতে হবে এরপরে দু নম্বর হলো মাসিক চক্রের সময় যৌন মিলন আঠারো বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স অবধি মহিলাদের নিয়ে পাঁচশো জনের একটি গ্রুপ বানানো হয় যেখানে দেখা যায় প্রায় এই মহিলা তারা এই ডিউরিং ইন্টারপোর্সে যাচ্ছেন তারা কিন্তু যৌন মিলনে লিপ্ত হচ্ছেন যেটা আপনার জন্য প্রচন্ড ভয়ানক হতে পারে সবার আগে কি হবে আপনার প্রচন্ড পেইনফুল মেনস্ট্রল ফ্লো হতে পারে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু অ্যাবডোমিনাল পেনের সঙ্গে সঙ্গেই বা পেটে ব্যথার সঙ্গে সঙ্গে আপনার ক্র্যাম্প বা খিঁচুনি বা টানের মতো সমস্যা কিন্তু হতে পারে দেখুন যখন মাসিকের ফ্লু হয় যখন রক্তটা খরণ হয় তখন তার সঙ্গে প্রচণ্ড কিন্তু বেদনা তো থাকেই মহিলার দেহের সঙ্গে এই রক্তের মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাস এবং ব্যাকটেরিয়াও কিন্তু মজুত থাকে তো এই সময়ে যদি আপনি সেক্সুয়াল ইন্টারকোর্স বা মিলনের মতো কথা ভাবেন তাহলে সেটা কিন্তু খুব বিপজ্জনক হতে পারে কারণ এর পরেই আপনার মধ্যে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মতো সমস্যা হতে পারে এক নম্বর দুই হচ্ছে আপনার মধ্যে যে এন্ডোমেট্রোসিস বলে একটা রোগ আছে সেটাও কিন্তু ঘটতে পারে এছাড়াও আপনার হেপাটাইটিসের মতো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে তো এই সময় যদিও বা আপনার পার্টনার খুব ইনসিস্ট করে তাহলে আপনার তাকে অবশ্যই বুঝিয়ে বলতে হবে প্রথম যদি না হয় আপনি তাকে বুঝিয়ে বলবেন এটা কোনো পিকনিক করার জায়গা নয় তার কারণ হলো প্রোটেকশান তো মাস্ট বিনা প্রোটেকশানে কোনো রকমের এরকম সেক্সুয়াল ইন্টারপোর্সে যাওয়া যাবে না যদিও বা আপনি রকমভাবে সেটা আটকাতে পারছেন না তাহলে তাকে অবশ্যই শান্ত মেজাজে বুঝিয়ে বলুন হলে কিন্তু খুব বড়ো ধরনের বিপদ হতে পারে মাসিক চক্রের সময় এমনিই মহিলাদের দেহ প্রচণ্ড পরিমাণে উইক থাকে আয়রনের ঘাটতি থাকে প্রচণ্ড সংবেদনশীল থাকে এই সময় বেস্ট অ্যাভয়েডেড হলো এই সেক্স যদি আপনি অ্যাভয়েড করে যান তাহলে সেটাই আপনার জন্য সব থেকে কিন্তু উপকারী প্রমাণিত হবে এরপরে প্রথম যে পয়েন্টের আমি কথা বলবো সেটা হলো স্যানিটারি প্যাডস আপনি যদি স্যানিটারি প্যাড ব্যবহার করে থাকেন তাহলে এটাই আপনার জন্য সঠিক সময় এই পরিবর্তন করার পরিবর্তনের হাওয়াটা নিয়ে আসুন তার কারণ হল এই যে স্যানিটারি প্যান্টগুলি বাজারে পাওয়া যায় এগুলির মধ্যে যে ব্রাইট হোয়াইট কালার হয় এই কালারটি তৈরি করার জন্য কিন্তু কেমিক্যালি কিছু কম্পাউন্ড মেশানো হয় নাহলে কিন্তু এরকম একদম ব্রাইট হোয়াইট কালার আসে না এই প্যাটগুলির মধ্যে এছাড়াও এই প্যান্টগুলি থেকে কিছু ভোলাটাইল কম্পাউন্ড এমিট হয় বা বার হয় যেগুলি কি করে মহিলাদের দেহে বিশেষ করে কিছু ভয়ানক সমস্যা তৈরি করতে পারে যেমন পিসিউডি বা আপনার মাসিক চক্রের অনিয়মিত হওয়ার পিছনে কিন্তু এর একটা বিশেষ ভূমিকা রয়েছে এছাড়াও হরমোনাল ডিসব্যালেন্সও কিন্তু তৈরি করতে সক্ষম পিসিউডি মানে আমি আগেই বলেছি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা কিন্তু একটা ভয়ানক সমস্যা মহিলাদের জন্য এছাড়াও এখানে এই প্যাডের মধ্যে ডাইঅক্সিন নামক একটা কম্পাউন্ড থাকে যেটা কার্সিনোজেন কার্সিনোজেন মানে কি জানেন ক্যান্সার সেলগুলিকে অ্যাক্টিভ করতে কিন্তু সক্ষম আপনার ক্যান্সার হতে কিন্তু একদম দেরি হবে না তাহলে আপনি এখন ভাবছেন আমি কি করব। এছাড়া আপনার আরেকটা কথা মাথায় রাখা উচিত আমরা বা মহিলাদের মধ্যে যেটা বিশেষ করে দেখেছি অনেকে কি করেন অনেকক্ষণ ধরে এই প্যাডকে ইউজ করেন একটাই প্যাড ইউজ করছেন অনেকক্ষণ ধরে লং টাইম ধরে তো আপনাকে বিভিন্ন স্টাডি করে দেখা গেছে একটা মহিলার ফ্লো একরকম আরেকজন মহিলার ফ্লো আরেক রকম তো যদি আমি একটা এভারেজ টাইম একটা কাউন্ট করি তাহলে চার থেকে আট ঘন্টার মধ্যে আপনার প্রতিটা প্যাডকে কিন্তু অবশ্যই চেঞ্জ করে নেওয়া উচিত চেঞ্জ করার সময় আপনার ওই মেজেনাল এরিয়াটা বা জনাঙ্গের ওই জায়গাটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা উচিত নাহলে কিন্তু সেখানে সংক্রমণযোগ্য যে কোনো রোগ জীবাণু ঢুকতে পারে এছাড়াও কী করতে হবে আপনাকে বায়োডিগ্রেডেবল যে প্যাডগুলি আছে সেগুলিকে ব্যবহার করার অভ্যেস আজকে থেকে শুরু করতে হবে যদি একটু কস্টলি কিন্তু এটাই আপনার জন্য কিন্তু প্রচণ্ড উপকারী হবে এছাড়া আপনি দ্বিতীয়ত কি করতে পারেন মেনস্টল কাপ ইউজ করতে পারেন যেটা খুবই উপকারী এতে কোনো রকমের সমস্যার কিছু দেখা যাবে না আপনার দেহে কোনো রকমের ক্ষতি সাধন কিন্তু করে না এছাড়াও আপনি প্রো প্যাড বা কাপড় দিয়ে তৈরি যে প্যাডগুলি বাজারে পাওয়া যায় সেগুলিও ব্যবহার করতে পারেন আপনার যখন হেভি মেনস্টর ফ্লো তখন আপনি কোনো রকমভাবে ফ্লো আটকাতে পারছেন না তখন আপনি স্যানিটারি প্যান্ট ব্যবহার করতে পারেন কিন্তু আপনি চেষ্টা করবেন এই বাজার থেকে যে সমস্ত প্যাটগুলি পাওয়া যায় সেগুলি যতটা সম্ভব ব্যবহার কোন করা যায় এটা আপনাকে মাথায় রাখতে হবে তো আশা করি আমি আজকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনি এই ভুলগুলির হাত থেকে নিজেকে রক্ষা করবেন এবার আরেকবার আপনাকে আমি রিমাইন্ড করে দিই বা যে কথাটাই আমি বলবো বলেছিলাম প্রথমে যে শেষে আমি কিছু কথা বলবো যেগুলি মেনে চললে হয়তো আপনার মধ্যে এই রকম সমস্যা দেখা যাবে না সর্বপ্রথম হলো গরম গরম উষ্ণ গরম খাবার খাওয়া যেমন তিলের খাবার আছে তিলের লাড্ডু আছে গুড় খাওয়া এছাড়াও শুকনো নারকেল খাওয়ার অভ্যেস আপনাকে তৈরি করতে হবে কোনো রকমের ঠান্ডা জাতীয় খাবার খাওয়া যাবে না ঠান্ডা পানীয় খাওয়া যাবে না আইসক্রিম সুগারি ফুড যেগুলি আছে সেগুলিকে মাসিক চক্রের সময় খাওয়া যাবে না তিনি নম্বর হলো আপনার সূর্যাস্তের পর কোনো রকমের স্যালাড জাতীয় খাবার ঠান্ডা পানি এগুলি একদম পাওয়া যাবে না এছাড়াও চার নম্বর হলো আপনার ঠান্ডা জলে স্নান করা একদম উচিত নয় এই মাসিক চক্রের সময় আপনি যদি বা স্নান করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে আপনি কুয়ার্ম ওয়াটার বা কুসুম কুসুম গরম জলে স্নান করার একটা অভ্যেস করতে হবে গায়ে জল ঢাললেও মাথায় যদি না জল ঢালেন সেটা আপনার জন্য বেস্ট যদি ও বা ঢালেন সেটা কিন্তু আপনাকে কুসুম কুসুম গরম জলই ঢালতে হবে সঙ্গে যদি তার মধ্যে এপসন সল্ট আপনি মিশিয়ে দিতে পারেন সেটা আপনার জন্য খুবই ভালো আপনাকে পাঁচ নম্বর হলো যে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে তাতে ম্যাগনেশিয়ামের ঘাটতি আপনার মিটে যাবে সঙ্গে কী হবে আপনার মধ্যে আয়রনেরও কিন্তু সাপ্লিমেন্টটা ঠিকঠাকভাবে প্রবেশ করতে শুরু করবে এছাড়াও এরপরও যেটা ছ নম্বর আমি বলবো সেটা হলো আপনাকে লাইট এক্সারসাইজ করার একটা অভ্যেস তৈরি করতে হবে কোনো রকমের হেভি ওয়ার্কআউট বা হেভি এক্সারসাইজ একদম নয় আর সব থেকে মারাত্মক সাত নম্বর হলো জাঙ্ক ফুড ডিপ ফ্রায়েড ফুড একদমভাবে খাওয়া যাবে না এই কটা আপনি মেনে চলুন দেখবেন আপনার মাসিক চক্রটি খুব সুন্দর নরমভাবে

মাসিক চক্র মহিলাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সাইকেল যেটা না হলে কিন্তু অনেক রকমের বিপদের আসন্ন হতে পারে অনেক রকমের বিপদ হতে পারে তো এটা হওয়াটা যেরকম মাস্ট সেরকম একে সুন্দরভাবে কাটানোটাও কিন্তু আমাদের দায়িত্ব আমাদেরকে একে অপরকে হেল্প করতে হবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি আরও নিয়ে আসতে পারি আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে আবার পরের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে তত আপনি সুস্থ থাকুন রোগ থাকুন ধন্যবাদ